শহরের বুকে ফের শুটআউট, গ্রেফতার এক, হাইল্যান্ড পার্কের পানশালায় বচসা, গাড়িতে তুলে নিয়ে গিয়ে কামালগাজীতে গুলি চালানো হয়, বাইকের নাম্বার WB96A1719। বড়দিনের আগের রাতেই এই ভয়ানক ঘটনা ঘটে, বসার জায়গা নিয়ে বচসা শুরু হয় এমনটাই পুলিশ সূত্রের খবর। গুলিবিদ্ধ যুবকের নাম পিন্টু বাগ, ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার এক, দু রাউন্ড গুলি চালানো হয় অভিযোগ এমনটাই, গ্রেফতার সাবির মণ্ডল। কলকাতা থেকে পঙ্কজ কুমার বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।